খারাপ আবহাওয়ার জন্য পরপর তিন দিনের জন্য স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, প্রায় 6000 পুণ্যার্থী বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হলে তাদের অমরনাথ গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি, যার জেরে অনেক জায়গায় ধস নেমেছে। সে কারণে নিরাপত্তার কথা ভেবেই যাত্রা স্থগিত রাখা হয়েছে।